একবার এক বয়স্ক ভদ্রলোক ট্রেনে উঠলেন তো গরমের দিন দুপুরবেলা যাত্রী খুব কম আর যে বগিতে উনি উঠছিলেন সেখানে আরও কম নাই বললেই চলে একটু পরে দশ বারোটা ইয়াং বয়সে ছেলে পেলে উঠল জেনজি যাদেরকে বলা হয় কিছুক্ষণ অনেক দুষ্টামি হইচই করলো চিল্লাচিল্লি করলো চাকু দিয়ে আম কেটে খেলো একটা সময় ওরা ঠিক করলো যে চেনটা ধরে টান দিবে তখন প্রথম জেঞ্জে বললো যে পাঁচশো টাকা জরিমানো হবে কিন্তু দোস্ত বুঝিস দ্বিতীয় জেঞ্জে বললো তাতে কী হয়েছে আমরা সবাই মিলে এখন একশো করে তুলবো বারোশো হবে পাঁচশো দিয়ে দিব সাতশো দিয়ে নাস্তা করবো লাঞ্চ করবো তো দ্বিতীয় জেঞ্জে বললো দোস্ত আমার কাছে আর একটা বুদ্ধি আছে চেন টান দিব আর এই বুড়া চাচা আছে না এর বিচার দিব এর বলে দিব এই টানছে তখন পাঁচশো টাকা জরিমানা আমাদের বেঁচে যাবে বারোশো টাকা দিয়ে আমরা মজমস্তি করতে পারব এই এই কথা শোনার পরে বুড়া চাচা বললো যে দেখো তোমরা তো আমাদের নামা নাতি সমান তো কেন আমাকে বিপদে ফেলবা তোমাদের তো একটা আদর্শ থাকা উচিত পড়াশোনা করতেছ শিক্ষিত হয়েছ তখন পোলাপান বলতেছে আরে রাখেন আপনার আদর্শ এই এই বলে দিল টান তো চেন টানার পরে যথারীতি টিটি আসলো জিজ্ঞাসা করলো যে কে টান দিয়েছে তো ওলাপন দেখাই দিল যে এই যে বুড়া চাচা এই টান দিয়েছে তখন টিটি জিজ্ঞেস করলো যে আপনি কি টানছেন তখন আঙ্কেল বললো হ্যাঁ আমি টানছি আমার একটু বিপদ হয়ে গেছে তো ঝামেলায় পড়ছে দেখে টানছি তো টিটি জিজ্ঞেস করলো কী ঝামেলা তখন বললো দেখেন ওরা ছুরি ধরে আমার কাছ থেকে বারোশো টাকা নিয়ে গেছে ওই যে প্রথমটার পকেটে আছে আর ছুরিটা দ্বিতীয়টার পকেটে পাইবেন আমি বিপদে পড়ি টানছি তখন চেক করে দেখা গেলো আসলেই তাই তারপর যেটা হইল পুলিশের কল করলো ধরে নিয়ে গেল তো ওই সময় ওই আঙ্কেল নিজের চুলটা দাড়িটা দেখায় বললো যে এগুলো এমনি এমনি পাকে নেই এগুলা বাতাসে পাকে নেই তো এখানে লার্নিং পয়েন্ট কি লার্নিং পয়েন্ট হচ্ছে অতি চালাকের গলায় দড়ি আর বেয়াদুবির ফল খারাপ হয় রক্তের গরম বেশি দিন থাকে না এগুলি হচ্ছে লার্নিং পয়েন্ট তো বড়োদেরকে সম্মান দেওয়া বড়দের কথা শোনা কারণ তারা তো এক্সপিরিয়েন্স তারা তো আমাদের এইজটা পার করে আসছে এগুলো না করলে পরে এই ধরনের ক্ষতির সম্মুখীন হইতে হয় ধন্যবাদ